আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে জিনিসটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানাবো যে হ্যান্ড নোটটি পড়লে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিগ্রির যে সিলেবাসটি আছে আগামী বারো তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষায় আপনি মাত্র দশ থেকে বিশ দিনের প্রিপারেশন নিলেই আমার এই হ্যান্ড নিয়ে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এবং পাশ নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না এছাড়াও আজকে আমি যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হলো এবং সেই সাথে থাকছে ফলাফল ভালো করার সহজ ট্রিক অর্থাৎ আপনি কিভাবে খুব অল্প টপিক্স অর্থাৎ গ্রামার্টিক্যালের মাত্র পাঁচটি টপিক্স পড়বেন পাঁচটি টপিক্সে আসবে এবং রাইটিং পার্ট রাইটিং পার্টের মধ্যে আপনি মাত্র পাঁচটি আইটেম পড়বেন পাঁচটি আইটেমের মধ্যে পাঁচটি আইটেমেই আপনি কমন পাবেন এবং শেষে থাকবে ফলাফল ভালো করার সহজ ট্রিক তো অবশ্যই যদি আপনি ফলাফল ভালো করার সহজ ট্রিকটি দেখতে চান তো ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট মাত্র পনেরো থেকে বিশ দিনে পরে পুরো সিলেবাস শেষ তো আমার যে হ্যান্ডনোট আমি যে নতুন হ্যান্ডনোটটি তৈরি করেছি সেটি হলো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর অর্থাৎ বুলেট বুলেটের মতো এই হ্যান্ডনোটটি আপনাদের কাজ করবে তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসারি হ্যান্ডনোট মাত্র পনেরো থেকে বিশ দিন পরে পুরো সিলেবাস শেষ তো এই হ্যান্ডনোটটি এমনভাবে সাজানো যাতে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিগ্রির যে সিলেবাসটি আছে পুরো সিলেবাসটি আপনি কভার করতে পারেন তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই আমার ফোন নাম্বারে ঝটপট ফোন দিবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ড পাঠানো হয় যার মূল্য মাত্র পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ আমরা এখন দেখব রকিবুল টোয়েন্টি ফোর অর্থাৎ বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি হ্যান্ড নোটের বৈশিষ্ট্য বুলেট রকিবুল টোয়েন্টি ফোর হ্যান্ড কম্পালসরি ইংলিশ ডিগ্রি হ্যান্ড নোটের বৈশিষ্ট্যগুলো হলো প্রথমে অর্থাৎ আপনি প্রথম কভার পেজেই পাবেন স্পেশাল সাজেশন তো প্রথমেই পাবেন স্পেশাল সাজেশন বুলেট বুল টোয়েন্টি ফোর ডিগ্রি প্রথম পেজেই পাবেন আপনি স্পেশাল সাজেশন তো স্পেশাল সাজেশন থাকবে তো মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করার কৌশল তো আপনি যদি এই ইংলিশ ইংলিশ নিয়ে খুবই টেনশন থাকেন তো এই হ্যান্নডটি আপনার কাছে থাকলে মাত্র পনেরো থেকে বিশ দিন আপনি পড়বেন হ্যান্নডটি হ্যান্নড়টি পড়লে সম্পূর্ণ সিলেবাস কভার করার কৌশল অল্প পড়ে অর্থাৎ খুব আপনি অল্প পড়বেন অল্প পড়ে আশি মার্কের পরীক্ষা আপনাদের কিন্তু আশি মার্কের পরীক্ষা হবে তো আশি মার্কের পরীক্ষার মধ্যে আশি মার্ক উত্তর দেওয়ার কৌশল স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার স্পেশাল সাজেশন দেওয়া আছে এবং এর অ্যান্সার দেওয়া আছে একশো ভাগ একশো ভাগ কমন পড়ার নিশ্চয়তা রাইডিং পার্ট অর্থাৎ যে রাইডিং পার্টটি আছে রাইডিং পার্টে ছয় থেকে সাতটি আইটেম পড়লে পাঁচটি আইটেম উত্তর দেওয়া যাবে তো রাইডিং পার্টের মধ্যে আপনারা জানেন আপনাদের কিন্তু রাইডিং পার্টের মধ্যে প্রায় দশটি দশ থেকে বারোটির মতো আইটেম আছে তো এই এতগুলো আইটেম পড়ার দরকার নাই মাত্র আমার যে হান্নটটি আছে সেই মধ্যে মাত্র ছয় থেকে ষাটটি টপিক্স দেওয়া আছে আইটেম দেওয়া আছে এই ছয় থেকে ষাটটি আইটেম পড়লে পাঁচটি আইটেম কমন পড়বে ইনশাআল্লাহ তো পাঁচ নম্বরে আপনি যে বৈশিষ্ট্যটি হলো সেটি হলো রাইডিং পার্টগুলো সহজ এবং টেকনিক দিয়ে সাজানো রাইডিং পার্টের পার্টগুলো খুব সহজ এবং টেকনিক দিয়ে সাজানো গ্রামার পার্টসগুলো সহজ টেকনিক দিয়ে সাজানো আমরা এবার দেখব রাইডিং পার্ট অর্থাৎ রাইডিং পার্টসের কমন উপযোগী যা যা থাকবে রাইডিং পার্টের তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া একটা ডিগ্রি সিলেবাস তো এক বছরের জন্য আপনি কীভাবে বলতেছেন মাত্র দশ পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই সিলেবাসটি কভার করতে পারবেন তো আমি আপনাদের বলি আমি কিন্তু পুরো সিলেবাস পড়বো না আমরা সহজ সহ স্ট্রিটের মাধ্যমে যেগুলো প্রতিনিয়ত আসে এবং বছর অর্থাৎ বারো আগামী বারো তারিখের পরীক্ষায় কোনগুলো আসবে সেগুলো আমি পর্যালোচনা করে এই হ্যান্ডটি তৈরি করেছি তো রাইডিং পার্টের কমন উপযোগী যা যা থাকবে অর্থাৎ রাইডিং পার্টের মধ্যে কমন উপযোগী যা যা থাকবে যেগুলো আসার মতো মানে এবছর আসবেই তো একটি সিবি পড়লে সকল সিবি হয়ে যাবে দশ মার্কের উপর দশ মার্ক তো এবছর সিবি রাইডিং আসবে তো একটি সিবি পড়লেই সকল সিবি হয়ে যাবে দশ মার্কের মধ্যে দশ মার্ক এরপরে যে ইম্পর্টেন্ট যদি হলো সেটি হলো ডায়লগ রাইটিং তো দুটি ডায়লগ পড়লে সকল ডায়লগ হয়ে যাবে দশ মার্কে দশ মার্ক থাকছে দুটি ডায়লগ দিয়ে এগারোটি ডায়লগ লেখার নিয়ম এরপরে হ্যাঁ নোটে পাবেন দুটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে এবং সাথে থাকছে কমন উপযোগী আরও দুটি রিপোর্ট সেটি হলো সমস্যা সংক্রান্ত এরপরে আপনি আমার হ্যান্ড পাবেন চারটি প্রাগ্রাপ পড়লে সকল প্রাগ্রাপ হয়ে যাবে এরপরে পাবেন এসে রাইটিং দশটি এসে পড়লে দশটি এসে দেওয়া আছে তার মধ্যে বারোটি করে প্যারা দেওয়া আছে বাংলা অনুবাদ সহ তবে প্রথম যে চারটি এসে দেওয়া থাকবে এই চারটি এসে দিলেই পড়লেই আপনারা কমন পাবেন এরপরে পাবেন একটি নোটিশ পড়লে সকল নোটিশ হয়ে যাবে মাত্র একটি নোটিশ পড়বেন সকল নোটিশ হয়ে যাবে তো শুধু আমার হ্যান্ড মধ্যে একটি নোটিশ দেওয়া নাই বরঞ্চ সাজেশনের যতগুলো নোটিশ আছে সাজেশন যে আমি তৈরি করেছি সে সাদেশনের যতগুলো নোটিশ আছে একটি ফর্মুলা দিয়ে লেখা আছে তো এরপরে পাবেন লেটার লেটার অর্থাৎ লেটার লেখার সহজ ফর্মুলা সাজেশন সাদেশনের লেটারগুলো তিনটি ফর্মুলা দিয়ে লেখার নিয়ম অর্থাৎ মাত্র সন্ধানের যে লেটারগুলো আছে তিনটি ফর্মুলা দিয়ে কি হবে লিখতে হবে তার সহজ ফর্মুলা আমার হ্যান্ডনোটটিতে দেওয়া আছে বুলেট রকম টোয়েন্টি ফোর ডিগ্রি হ্যান্ডনোটের মধ্যে আরও থাকছে কমন উপযোগী লেটার এছাড়াও বাকি অর্থাৎ বাকি সব রাইডিং পার্ট উত্তর দেওয়া আছে তবে এগুলো পড়লেই কমন পড়বে একশো পারসেন্ট গ্রান্টি এরপরে গ্রামেটিক্যাল পার্ট তো ডিগ্রির ছাত্র যতগুলো ছাত্র স্টুডেন্ট আছে সবাই গ্রামেডিক্যাল পার্টটাকে বাঘের মতো অর্থাৎ বুলেটের মতো ভয় পায় এই জন্যই রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি হ্যান্ড নোট তো আমার এই হ্যান্ড নোটের মধ্যে প্রথমেই পাবেন পাংচুয়েশন অর্থাৎ পাংসুয়েশন এবছর আসবেই পাংসুয়েশন আসে ইনভার্টেড কমার তো পাংসুয়েশন এর সহজ রুল ও কমন উপযোগী প্র্যাকটিস আমি অলরেডি একটি পাংচুয়েশানের ভিডিও দিয়ে দিয়েছি এবং নেক্সট অর্থাৎ খুব তাড়াতাড়ি পাংচুয়েশনের ইনভার্টেড কমার সেকেন্ড যে ভিডিও ডিচুয়াল যেটি আমি ব্ল্যাক বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাবো বোর্ডের মাধ্যমে সেই ভিডিও ডিচুয়ালটি দেখলেই আপনি বুঝতে পারেন পাংচুয়েশান আপনাদের জন্য কত সোজা পাঁচ মার্কে আপনি পাঁচ মার্ক পাবেন এবং কম অনুপযোগী অনেকগুলো প্র্যাকটিস এরপরে বিশটি ফিল ইন দ্য ব্লাঙ্ক অর্থাৎ বিশটি ফিল ইন দ্য ব্লাঙ্ক পড়লে চারটি কমন পড়বে এছাড়াও আরও আছে একশোটি ফিল ইন দ্য তো আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি কি নিজে কোশ্চেন করবেন নাকি মাত্র বিশটি ফিল ইন দ্য ব্লাঙ্ক পড়লেই চারটি কমন পড়বে তো আমি এই অ্যান্সারে বলবো দেখুন আমি কিন্তু এই ইংরেজি নিয়ে প্রায় দুই থেকে তিন বছরের মতো আসি আমি অ্যানালাইসিস করি আমি জানি যে ফিল ইন দ্য ব্লাঙ্কেট কোন রুলগুলোর মধ্যে কোন রুলগুলো দিয়ে দেয় তো আমি এই মতো কমন উপযোগী বিশটি ইন দ্য ব্লাঙ্ক দিয়েছি এই বিশটি ইন দ্য ব্লাঙ্ক পড়লেই আপনারা চারটি ফিলিন দ্যাঙ্ক কমন পারবেন নিমিশেই এরপরে তিরিশটি চেঞ্জিং ওয়ার্ড মাত্র তিরিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়লেই চারটি কমন আসবে অর্থাৎ তিরিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়লেই চারটি কমন পড়বে এছাড়া আরও আছে একশোটি চেঞ্জিং ওয়ার্ড তো এই একশোটি চেঞ্জিং ওয়ার্ড সাথে থাকবে কিন্তু কেউ যদি মাত্র তিরিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়ে তো সে অবশ্যই চারটি কমন পাবে তো এখানেও আমি বলবো যে চেঞ্জিং ওয়ার্ড কোনগুলো আসে কোন কোন রুলের মধ্য থেকে আসে এবং কোনগুলো কমন উপযোগী সেগুলো আমি অ্যানালাইসিস করে বের করেছি তো আপনারা বলতে পারেন যে প্রশ্নকে আপনি তৈরি করবেন না আমি তৈরি করব না কিন্তু আমি জানি যে এই তিরিশটি পড়লেই আপনারা চারটি কমন পাবেন এরপরে আছে সাপিক্স পিপিক্স অর্থাৎ সাপিক্স অর পিপিক্স চারটি রুল পড়লেই সাপিক্স অর পিপিক্স হয়ে যাবে তো চারটি বাক্য দিয়ে সকল বাক্য রচনা করার নিয়ম সাপিক্স আর পিপিক্সের তো সাপিক্স অন পিপিক্স শুধু মাত্র সাফিক্স ও পিপিক্স তৈরি করতে হয় না বরং একটি করে সাবিক্স ও পিপিক্স দিয়েই একটি করে বাক্য তৈরি করতে হয় তো চারটি বাক্য দিয়ে কিভাবে আমরা সাফিক্স পিপিক্সের সকল বাক্যগুলো তৈরি করব তার সহজ ট্রিক এরপরে আমার নোটটিতে পাবেন বিশটি ডাব্লু প্রশ্ন পড়লে চারটি কমন পড়বেই মাত্র বিশটি ডাব্লু প্রশ্ন পড়বেন চারটি কমন পড়বেই আরও থাকছে একশোটি প্র্যাকটিস তো একশোটি প্র্যাকটিস অতিরিক্ত আপনারা যদি সময় পারেন তো পড়বেন আর সময় না থাকলে পড়ার দরকার নেই মাত্র বিশটি ডাব্লিউএস পড়লেই চারটি কমন পড়বেই তো মাত্র আপনি যদি বিশটি ডাব্লু এস পড়েন বিশটি এর মধ্যে চারটি ডাব্লিউএস আসবেই তবে আমি জানি যে কোনগুলো প্রতি বছর দিয়ে থাকে কোন কোন রুলের মাধ্যমে কোন কোন রুলের মধ্যে থেকে এবং কোন কোনগুলো দিয়ে থাকে আমি এগুলো অ্যানালাইসিস করে বের করেছি আমি জানি তো মাত্র বিশটি আমার হ্যান্ডার্ডে পাবেন মাত্র বিশটি ডাব্লিউ এস পড়লে চারটি ডাব্লিউ এস কমন পড়বেই ইনশাল্লাহ এরপরে পাবেন রাইট অফ ভাব তো রাইট ফ্রমার ভাব ফ্রম অফ ভাব পড়লেই চারটি কমন পড়বে আরও থাকছে একশোটি প্র্যাকটিস তো কেউ যদি এই বৃষ্টির অ্যাটফর্মার ভাব ভালোভাবে পড়ে সে অবশ্যই ফ্রম অফ ভাব কমন পাবেই এরপরে পাবেন রিয়ারেঞ্জ একশোটি রিয়ারেন্স পড়লে চারটি রিয়ারেঞ্জ কমন পড়বে তো আপনারা একটু বিবেচনা করে দেখেন তো আমি কিন্তু এখানে রিয়ারেঞ্জের ক্ষেত্রে কখনই বলিনি বিশটি এবং তিরিশটি বলিনি আমি কিন্তু বলেছি একশোটি কারণ আমি পর্যালোচনা করে দেখেছি রিয়ারেঞ্জ তুই দশটি বা বিশটি পড়লে কমন পড়ে না এক্ষেত্রে অবশ্যই আপনাকে একশোটি রিয়ারেঞ্জ পড়তে হবে তো এছাড়া বাকি গ্রামাটিক্যাল আইটেমগুলো দেওয়া থাকবেই তাড়াতাড়ি ফোন করুন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি হ্যাননোটটি পেতে চাইলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো ঝটপট ফোন নিন এবং ফোনে আমাকে ফোন দিয়ে আমার সাথে এই হ্যান্নটি অর্ডার করুন এই অ্যান্নডটির মাধ্যমে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা কভার করতে পারেন এবং এ প্লাস নিশ্চিন্ত এর মূল্য মূল্যমাত্র চা পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ তো অনেকেই বলতে পারেন এই চারশো টাকা অনেক বেশি কিন্তু আমি বলবো চারশো টাকা অনেক বেশি না কারণ আপনাদের সময় খুবই কম আপনি যদি মাত্র পাঁচশো টাকা এই মূল্যমাত্র পাঁচশো টাকা এই মূল্যমাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি যদি হান্নটি কিনে ভালো ফলাফল পান তো অবশ্যই আপনার এই ফলাফলটা আজীবনের জন্য থেকে যাবে এই পাঁচশো টাকা কিন্তু বড় বড়ো কোনো কথা না কারণ এই পাঁচশো টাকা অনেক আসবে যাবে কিন্তু একবার রেজাল্ট খারাপ হলে এই রেজাল্টটি আপনি কখনোই ফেরত পাবেন না তো মূল্যমাত্র পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ বি টাকা আগে বিকাশে বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে তো অবশ্যই টাকাটি যে টাকাটি থাক টাকাটি আপনারা আমাকে দেবেন তা অবশ্যই হ্যানমন্টের টাকাটি আগে বিকাশে বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে আমি কোনো ব্যবসায়ী না আমিও একজন স্টুডেন্ট এই কারণে আমার কাছে কোনো কুরিয়ার সার্ভিস কন্ডিশনালে কোনো জিনিস নেয় না তো অবশ্যই আপনাদের আগে আমাকে টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে সাথে সাথেই সেই দিনে আমি আপনাদের হ্যান্ডনোটটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো মাত্র দুই দিনের মধ্যে দুই একদিন সময় লাগে দুই এক দিনের মধ্যে আপনি হ্যান্ডনোটটি আপনার কাছে পেয়ে যাবেন তো এখন আমরা দেখব এখন যে বিষয়টি অর্থাৎ মেইন যে টপিক্সটি সেটি হলো ফলাফল ভালো করার ট্রিক এখন আমি যেটা দেখাবো সেটি হলো ফলাফল ভালো করার ট্রিক তো আমরা পড়ব খুবই কম কম পড়ার পরেও আমরা ভালো রেজাল্ট করব। সেটা কীভাবে করবো তার সহজ ট্রিক তো প্রথমে আমরা দেখব রাইডিং পার্ট মার্ক পঞ্চাশ রাইডিং পার্টের মধ্যে মার্ক থাকবে পঞ্চাশ মার্ক তো এখানে আমরা দেখব যে সিলেবাসটা কীরকম তো আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে আটটি প্রশ্ন দেওয়া থাকবে তার মানে গ্রামারিক্যাল পার্টের মধ্যে আটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে নিচের আইটেমগুলো পড়লেই পাঁচটি কমন পড়বে বলে আশা করা যায় তার মানে নিচের যে আইটেমগুলো আমি দিয়েছি তার মধ্যে যদি এক থেকে কেউ পাঁচটি পড়ে তো ইনশাআল্লাহ পাঁচটি আইটেমের মধ্যে পাঁচটি আইটেমেই কমন পড়বে আপনারা পরীক্ষার পর এই ইয়ার সাথে ভিডিওর সাথে আপনারা অবশ্যই মিল করে নেবেন রকিবুল টোয়েন্টি ফোর যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো একশো পার্সেন্ট পিওর ও একশো কমন উপযোগী ও কমন এসেই থাকে তো ভালো ফলাফল করার সহজির রাইডিং পার্টস মার্ক পঞ্চাশ আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে নিচের আইটেমগুলো পড়লে পাঁচটি প্রশ্ন কমন পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি তো কী আইটেমগুলো পড়বেন গ্রামাটিক্যালের মধ্যে গ্রামাটিক্যাল না রাইডিংয়ের মধ্যে আপনি কোন কোন আইটেমগুলো পড়বেন সেটি হলো প্রথমে পড়বেন সিভি রাইটিং দুই নম্বর যে আইটেমটি আসবেই সেটি হলো ডায়ালগ রাইটিং তিন নম্বর যে আইটেমটি আসবে সেটি হলো প্যারাগ্রাফ রাইটিং চার নাম্বারটি তিন নাম্বারটি হলো রিপোর্ট রাইটিং চার নাম্বারটি হলো প্যারাগ্রাফ রাইটিং পাঁচ নম্বরটি হলো এসে রাইটিং তো কেউ যদি এক থেকে পাঁচটি অর্থাৎ এই পাঁচটি আইটেম শুধু পড়ে তো ইনশাআল্লাহ সে পাঁচটির মধ্যে পাঁচটি আইটেমেই কমন পাবে আমি ডিগ্রির মধ্যে কিন্তু দশ থেকে বারোটি আইটেম আছে গ্রামেটিক্যাল আইটেম অর্থাৎ রাইটিং আইটেম দশ থেকে বারোটি আছে তো এতগুলো পড়ার কিন্তু দরকার নেই কেউ যদি সিপি রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং প্রাগ্রাফ রাইটিং এস রাইটিং এই মাত্র এই পাঁচটি আইটেম পড়ে তো পাঁচটি আইটেমের মধ্যে পাঁচটি আইটেমে সে কমন পাবে ও আমার যে হ্যান্ড নোটটি আছে সেই হ্যান্ডনোটটির মধ্যে কিন্তু এই আইটেমগুলো খুব সহস্ত্রিক দিয়ে সাজানো আছে তো অবশ্যই আপনারা এই হ্যান্ডনোটটি কিনবেন এছাড়াও আরও প্র্যাকটিসের জন্য আপনারা পড়তে পারেন নোটিশ অ্যান্ড লেটার তো কেউ যদি সিবি রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং প্রাগারা বেস রাইডিং নোটিশ অ্যান্ড লেটার পড়ে তো অবশ্যই সে পাঁচটি আইটেমের মধ্যে পাঁচটি আইটেম কমন পাবে এবং আরও যদি শর্ট করতে চান তবে এক থেকে পাঁচটি আইটেম পড়বেন এক থেকে পাঁচটি আইটেম পড়লে এক থেকে পাঁচটি আইটেম কমন পড়বে ইনশাআল্লাহ তো এখন আমি দেখাবো গ্রামারিক্যাল পার্টস মার্ক টোয়েন্টি তো গ্রামারি পার্টের মধ্যে মার্ক আছে টোয়েন্টি মার্ক তো এটি হল আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নর উত্তর দিতে হবে নিচের আইটেমগুলো পড়লে পাঁচটি প্রশ্ন কমান পড়বেই ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি তো কোন কোন আইটেমগুলো পড়বো আমরা তো প্রথমে পড়বো পাংসুয়েশন তো পাংসুয়েশন প্রতি বছর আছে এবছর আসবেই ফিল ইন দ্য ব্লাঙ্ক এব এবছরও আসবে চেঞ্জিং সেন্টেন্স এবছরও আসবে সাপিক্স ওর পিপিক্স এবছরও আসবে ডাব্লিউএস এ এবছরও আসবে রাইট ফ্রম আপ বাপ তো কেউ যদি প্রথম পাঁচটি আইটেম পড়েন গ্রামাটিক্যাল প্রথম পাঁচটি আইটেম পড়লেই অবশ্যই পাঁচটির মধ্যে পাঁচটি আইটেম কমন পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি তো প্রথমে পড়বেন পাংচুয়েশন ফিল ইন দ্য ব্লাং দুই নাম্বার পাবেন ফিল ইন দ্য ব্লাং তিন নাম্বার চেঞ্জিং ওয়ার্ড চার নাম্বার পাবেন সাপিক্স অর প্রিফিক্স পাঁচ নাম্বার হলো ডব্লিউএস এস এর জন্য এরপরেও আপনারা পড়তে পারেন রাইট ফ্রম আর ও রিয়ারেন্স তো কেউ যদি গ্রামাটিক্যালের জন্য প্রথম পাঁচটি আইটেম পড়ে তো পাঁচটি আইটেমের মধ্যে সে পাঁচটি আইটেমে কমন পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি আর অতিরিক্ত জন্য আপনারা পড়তে পারেন রাইট ফর্ম অফ ভার্ট আর হলো রিয়ারেন্স তো আমি এখানে একটা জিনিস দিয়ে নিই সেটি হলো প্যাসেজ রাইটিং তো প্যাসেজ রাইটিং সাধারণত কমন পড়ে থাকে না প্যাসেজ কোনো দিনেও কমন পড়ে না তো প্র্যাকটিসের জন্য আপনারা প্যাসেজ তার থেকে পাঁচটি প্যাসেজ পড়তে পারেন তো আমি নেক্সট ভিডিওটি হলে ডিগ্রি সাজেশনটি দিয়ে দেব এরপরে এরপরেও আমার যে হ্যান্ড আছে অর্থাৎ রকিবুল টোয়েন্টি ফোর বুলেট হ্যান্ড নোট রোকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট যে হ্যান্ড নোটটি পনেরো থেকে বিশ দিন পরেই পুরো সিলেবাস কভার করতে পারবেন আমি কিন্তু কোনো গল্প করতেছি না বা হকারিগিরও করতেছি না সত্যি। আমি যে আপনাদের পাঁচটি আইটেম করে দিলাম তো এই পাঁচটি আইটেমের কিন্তু সহজ সহজ ট্রিক দিয়ে আমি আমার হ্যান্ডনটটি সাজিয়েছি এবং খুব শর্ট করে যাতে করে আপনি দশ থেকে পনেরো দিন বা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই হ্যান্ডনোটটি পড়ে একটি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে পারেন এছাড়াও আমার হ্যান্ডনোডে আমি একটি লিখতে লিখি নেই তবে হ্যান্ডনোডের মধ্যে আমার দেওয়া আছে আনসিন অর্থাৎ প্যাসেজ পাঁচটি প্যাসেজ দেওয়া আছে প্র্যাকটিস কেউ যদি এই পাঁচটি প্যাসেজ প্র্যাকটিস করে তো ইনশাআল্লাহ প্যাসেজ যাই আসুক না কেন সে প্যাসেসের মধ্যে যে মার্ক আছে যত মার্ক থাকবে তত মার্কেই সে পাবে ইনশাআল্লাহ তো আমার হ্যান্ড নোটটি নিতে চাইলে বুলেট রো টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসারি ইংলিশ হ্যান্ড নোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমিও বলবো অবশ্যই আপনি রকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর ডিগ্রি কম্পালসারি ইংলিশ হ্যান্ড নোটটি কিনবেন কারণ পাঁচশো টাকা কিন্তু অনেক বেশি না খুব আপনারা যদি মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আমার হ্যান্ড নোটটি পরেই কিন্তু কভার করতে পারবেন এবং পরীক্ষার ফলাফল একটি ভালো ফলাফল পাবেন তো অবশ্যই আপনারা আমার হ্যান্ড খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আমার ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যে আমি স্পেশাল সাজেশনটি দিলাম এখানে মাত্র সিভি রাইডিং ডায়লগ রাইডিং রিপোর্ট রাইডিং প্রাগ্রাফ এস এ নোটিস লেটার এবং গ্রামারিক্যালের মধ্যে পাঁচ কুয়েশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চেঞ্জিং ওয়ার্ড সাবিক্স আর ফিপিক্স ডাব্লু এড কোশ্চেন রাইট ফ্রম আর বাব তো এগুলো কিন্তু খুবই কম ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক মাত্র বিশটি পড়লেই কন পড়বে চেঞ্জিং ওয়ার্ড মাত্র তিরিশটি সাবিক্স সিরিক্স মাত্র চারটি রুল পড়লে কম পড়বে ডাব্লু এস মাত্র বিশটি পড়লে কন পড়বে রাইট ফ্রম আমার মাত্র তিরিশটি তো এগুলো কভার করা কিন্তু খুবই সোজা ব্যাপার কারণ আমি কিন্তু বলেছি যে মাত্র দশ থেকে পনেরো দিন পড়লেই আপনি কভার করতে পারবেন তো এগুলো আইটেমগুলো কিন্তু আমি খুব স শর্ট শর্ট ট্রিক এবং টেকনিকের মাধ্যমে সাজিয়েছি এবং প্র্যাকটিসও খুবই কম বিশটা তিরিশটা প্র্যাকটিস ইনশাআল্লাহ বিশটা তিরিশটা প্র্যাকটিস পরলেই কমন পর্বে আমি পর্যালোচনা করে এই গ্রামারিকেলগুলো তৈরি করেছি এছাড়াও আমি যে কথাটি বললাম মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি হ্যান্ড পড়ে একটি ফুল প্রিপারেশন নিতে পারবেন তো তারটি হলো দেখেন সিবি রাইডিং মাত্র একটি সিবি পড়লেই হয় ডায়লগ রাইডিং মাত্র দুটি ডায়লগ পড়লেই সব ডায়লগ হয়ে যাবে রিপোর্ট রাইডিং মাত্র তিনটি ডাল রিপোর্ট পড়লেই সব রিপোর্ট হয়ে যাবে প্রাগ্রাম মাত্র চারটি রিপোর্ট প্রাগ্রাম পড়লে সব রিপোর্ট হয়ে যাবে মাত্র পাঁচটি এসে পড়লে আপনি সব এসে কভার করতে পারবেন মাত্র একটি নোটিশ পড়লে সব নোটিশ পড়তে পারবেন মাত্র তিনটি লেটার পড়লে সকল লেটার দিতে পারবেন তো অবশ্যই দেখেন এই সিলেবাসটি এই সিলেবাসটি এবং এই সিলেবাসটি কভার করতে কিন্তু দশ থেকে পনেরো দিনেই সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো দিন সময় লাগবে তো মাত্র দশ থেকে পনেরো দিন আপনি যদি আমার এই রকিবুল টোয়েন্টি ফোর বুলেট রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসারি ইংলিশ ডিগ্রি হার্নটি কেনেন তো অবশ্যই আপনার একটি আশানু আশানুগতিক ফলাফল পাবেন ইনশা আল্লাহ তো আমার কিন্তু শুধুমাত্র এই প্রশ্নগুলো থাকবে না এবং সামনে একটি সাজেশন দেওয়া থাকবে সুপার সাজেশন এবং স্পেশাল সাজেশন আর আর একটি যদি থাকে আপনাদের সেটি হলো আনসিন কম্প্রিহেনশন তো আনসিন কম্পিটিহেনশনের মধ্যে আমি দেবো অর্থাৎ আনসিন কম্পিটিশন মানে হলো প্যাসেজ রাইটিং তো প্যাসেজ রাইটিং প্যাসেজ রাইটিং সম্পর্কে অর্থাৎ প্যাসেজ রাইটিং আমি চার থেকে পাঁচটি প্যাসেজ প্র্যাকটিস দিয়ে দেবো এই চার থেকে চারটি চার থেকে পাঁচটি প্র্যাসেস যদি কেউ একটু ভালোভাবে পড়ে তো যাই কোনো যে কোনো প্যাসেজ আসুক না কেন সে প্যাসেজের মধ্যে যে মার্ক আছে সেই মার্কটি সে তুলতে পারবে ইনশাআল্লাহ তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম